দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 দেশ সংবাদ আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময় পর্যাপ্ত মজুদ থাকার পরও যশোরে বেড়েই চলেছে চালের দাম গেল দুই সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা করে দফায় দফায় চালের দর বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা আর চালের দর বৃদ্ধির কারণ হিসেবে কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিকে এই দুষছেন খুচরা ব্যবসায়ীরা রিপন হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট চলতি আমন মৌসুমে নতুন ধান বাজারে ওঠার পর যশোরের বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম গেল দুই সপ্তাহ আগে প্রতি কেজি বাসমতি চাল বিক্রি হয়েছে 54 টাকা দরে বর্তমানে তা বিক্রি হচ্ছে 64 টাকায় 52 টাকা কেজি দরের মিনিকেট চাল বিক্রি হচ্ছে 58 টাকায় প্রতি কেজি মোটা চাউল 42 টাকা 28 চাল বিক্রি হচ্ছে 54 টাকা দরে ক্রেতাদের অভিযোগ দফায় দফায় চালের দর বাড়লেও প্রশাসনের নেই কোনো নজরদারি চিকন চালের পাশাপাশি মোটা চালের দামও ঊর্ধ্বমুখী হওয়ায় বিপাকে পড়েছেন তারা প্রতিনিয়ত দুদিন চার দিন পর পর 5 টাকা 7 টাকা এইতে বাড়া যাচ্ছে এখন আমাদের যাইতে বাইরে চলে যাচ্ছে আমাদের মতো সাধারণ মানুষে সাধারণ যারা আয় করে তাদের জন্য 60 টাকা কেজি চাল কিনে খাওয়া বহুত দুষ্কর ব্যাপার এইভাবে দাম যদি একটা পর্যায়ে বাড়তেই থাকে তাহলে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আছি ছোটখাটো চাকরি করে তাদেরকে টিকে থাকা মুশকিল হয়ে যাবে চালের দর বৃদ্ধির কারণ হিসেবে কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিকেই দুষছেন খুচরা ব্যবসায়ীরা ধান যা আছে ওটা সব অটো মিলারদের হাতে চলে গেছে এখন তারাই নিয়ন্ত্রণ করছে বাজার সাধারণ ব্যাপারী এতক্ষণ ধান নেই সব বড় বড় মিল মালিকরা পরিচালনা করতেছে তাকে যখন যেটা খুশি সেটা করতেছে চালের বাজার নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নেবে প্রশাসন এমন দাবি ভোক্তাদের ডেস্ক রিপোর্ট নিউজ 24 টেকটাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে নিজের পিতা দাবি করে আদালতে মামলা করেছেন মোহাম্মদ ইসহাক নামে এক যুবক আদালত মামলাটি আমলে নিয়ে আগামী 14 জানুয়ারি বিবাদী আব্দুর রহমান বদিকে সশরীরে হাজির হয়ে জবানবন্দি দেওয়ার আদেশ দিয়েছেন ডিএনএ পরীক্ষা করলে পিতৃত্বের বিষয়টি সন্দেহাতীতভাবেই প্রমাণিত হবে বলে দাবি বাদী ও তার আইনজীবীর আইবুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট গেল 13 ডিসেম্বর আব্দুর রহমান বদিকে নিজের পিতা দাবি করে টেকনাফ জজ আদালতে মামলা করেন কায়ুখালী এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসহাক মামলায় বাদী উল্লেখ করেছেন আব্দুর রহমান বদি ও সুফিয়া খাতুন দম্পতির সন্তান তিনি 1992 সালের 5 এপ্রিল ইসলামী শরীয়ত মোতাবেক তার বাবা মায়ের বিয়ে হয় বিয়ে পড়ান হোটেল নিরিবিলির তৎকালীন মৌলভি আব্দুস সালাম বিয়ের কাবিন নামা রেজিস্ট্রি করার প্রতিশ্রুতি দিয়েও পরবর্তীতে তা পূরণ করেননি বদি মামলায় এই বিয়ের দুজন সাক্ষীর নামও উল্লেখ করা হয়েছে এরপর দুই পরিবারের সম্মতিতেই সংসার শুরু করেন বদি ও সুফিয়া দম্পতি সুফিয়া সন্তান সম্ভব হলে বদি গর্ভের সন্তান নষ্ট করতে চাপ দেন এতে রাজি হননি সুফিয়া পরবর্তীতে সুকৌশলে তৎকালীন ইউপি চেয়ারম্যানের কর্মচারী মোহাম্মদ ইসলামের সঙ্গে সুফিয়ার বিয়ে দেয়া হয় বিয়ের 5 মাস পর 1994 সালের 4 এপ্রিল জন্ম নেন ইসাক ইসাক জানান প্রাপ্তবয়স্ক হওয়ার পর পিতার প্রয়োজনীয়তা তৈরি হয় তিনি বারবার বুদ্ধি শরণাপন্ন হয়েও কাজ হয়নি তাই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন অর্থ সম্পদ বলেন ওনার কোনো কিছুর দরকার নেই জাস্ট যে আমার একটা চাওয়া যে উনি আমার বাবা এই পরিচয়টা উনি আমাকে দিবেন ইসাকের দায়ের করা মামলা আমলে নিয়ে আব্দুর রহমান বদির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত আগামী 14 জানুয়ারি দিন ধার্য করা হয়েছে ডিএনএ টেস্টের পর এই সিদ্ধান্ত হবে এটা কি তার পুরুষে জন্মলাভ করেছে নাকি মিথ্যাভাবে মামলাটা করেছে মা সুফিয়া খাতুনের দ্বিতীয় পরিবারে বেড়ে ওঠেন আব্দুর রহমান বদির পুত্র দাবিদার মোহাম্মদ ইসাক ডেস্ক রিপোর্ট নিউজ 24 খালের এক পাশে সড়ক অন্য পাশে ধানি জমি যেখানে কৃষক ছাড়া সাধারণ মানুষের চলাচল নেই তবু সুনামগঞ্জের ভাতগাঁও ইউনিয়নের চেলা খালের উপর 3 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে একটি সেতু এই সেতুর কোনো সুফল পাচ্ছেন না স্থানীয়রা বরং তৈরি হয়েছে বিতর্ক যদিও এলজিডির পক্ষ থেকে বলা হচ্ছে যে সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে বানানো হয়েছে ব্রিজটি মোহাম্মদ বোরহানউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সুনামগঞ্জের ভাতগাঁও ইউনিয়নের আনুজনী গ্রামের পাশের চেলাখালের ওপর 2017 সালে সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর 3 কোটি টাকা ব্যয় নির্মিত এই সেতু 2019 সালে উদ্বোধন করা হয়েছে
স্থানীয়দের অভিযোগ, সেতুর এক পাশে সড়ক, অন্য পাশে ধানের জমি, তবু খালের ওপর নির্মাণ করা হয়েছে সেতু। এ সেতুর কোনো সুফলও পাচ্ছেন না তারা। আবার এ সেতুটি তুলনামূলক নিচু হওয়ায় বর্ষা মৌসুমে সেতুর নিচ দিয়ে নৌকা চলাচল ব্যাহত হচ্ছে। অবশ্য এলজিইডির দাবি, সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবেই এ সেতু নির্মাণ করা হয়েছে। সঠিকভাবে এটা বিভিন্ন সার্ভে করে নির্দিষ্ট করা হয়েছে। রাস্তার চেয়ে অনেক হাইট আছে। এখানে একটি ইউনিয়ন পরিষদ আছে, দুটি উচ্চ বিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয় আছে এবং দুটি মাদ্রাসা এবং দুইটা হাট আছে। এখানে একটা শর্টেস্ট কানেকটিভিটি, মানে অল ওয়েদার কানেকটিভিটি হবে। তবে এখন বর্তমানে যে সাবমার্জ অংশ একটু আছে, যে ড্রাই সিজনে মানুষ সাবমার্জ অংশে যাতায়াত করতে পারে। এ সেতুর দৈর্ঘ্য 66 মিটার, প্রস্থ 7.5 মিটার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দুর্ভোগের আরও একটি দিন পার করেছেন সিলেটবাসী। পাথর করে খুলে দেওয়ার দাবিতে টানা তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। এদিন দূরপাল্লার কোনো বাস সিলেট থেকে ছেড়ে যায়নি এবং প্রবেশও করেনি, বন্ধ রয়েছে পণ্য পরিবহন। এদিকে বুধবার রাতে জেলা সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘট প্রত্যাহার করে নেয়। সকাল থেকে নগরীতে স্বাভাবিক ছিল সিএনজি চালিত অটোরিকশা ও মেট্রো চলাচল, তবে গন্তব্যে যেতে ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন নগরবাসীরা। সব পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের ডাকা 72 ঘন্টা পরিবহন ধর্মঘট শুরু হয় মঙ্গলবার ভোর 6টা থেকে। দর্শক, নির্বাচন কমিশন বিষয়ে 42 নাগরিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্রিফ করছেন এই মুহূর্তে ইসি সচিব, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। চূড়ান্ত কর্তৃপক্ষ নির্বাচন কমিশন আইন 2009 এর ধারা 7 উপধারা 2 এর 2 অনুযায়ী সকল ব্যয় অডিট যোগ্য, অডিট আপত্তি নিষ্পত্তি না হলে ব্যয়কৃত অর্থ কোষাগারে ফেরত যাবে, সমস্ত প্রক্রিয়া দালিলিক প্রমাণ ভিত্তিক, এক্ষেত্রে আর্থিক অনিয়মের কোনো সুযোগ নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রশিক্ষণের ক্ষেত্রে 15 জন বিশেষ বক্তার জন্য কর্মপরিকল্পনায় 2 কোটি টাকার বরাদ্দই ছিল না। সেখানে নির্বাচন কমিশনারদের বিশেষ বক্তা হিসাবে বক্তৃতা দেওয়ার নামে 2 কোটি টাকার মতো আর্থিক অসাধারণ ও অনিয়ম মর্মে অভিযোগটি অসত্য তথ্যের ভিত্তিতে করা হয়েছে, যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশের সংবিধানের 147 উপ অনুচ্ছেদ 3 অনুচ্ছেদের বিষয়বস্তু প্রশিক্ষণ প্রদানের সম্মানের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়। ফলে সংবিধানের উপ অনুচ্ছেদ 3 অনুচ্ছেদ 147 অনুচ্ছেদ লঙ্ঘনের প্রশ্নই উঠতে পারে না এবং সংবিধানের এ ধরনের অপব্যাখ্যা কোনো ক্রমেই কাম্য নয়। 2, কর্মচারী নিয়োগ প্রক্রিয়া দুর্নীতি। কমিশনের বক্তব্য, নির্বাচন কমিশন সচিবালয় 339টি শূন্য পদে টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন আহ্বান করে 5টি জাতীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। টেলিটকের মাধ্যমে 2,93,728টি আবেদন পাওয়া যায় এবং পিপিআর 2008 অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্ট্র্যাটেজি অনুষদকে নৈবর্তিক ও লিখিত পরীক্ষা গ্রহণের কার্যাদেশ দেওয়া হয়। অতঃপর জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গঠিত 5 সদস্য বিশিষ্ট কমিটিতে, যেখানে জনপ্রশাসন, অর্থ বিভাগ ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 3 জন বহির সদস্যের সমন্বয়ে গঠিত কমিটি কর্তৃক 41 দিনব্যাপী মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে যথা নিয়মে ফলাফল প্রকাশ করা হয়। কোনো মহল থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ওয়েবসাইট সহ 5টি জাতীয় দৈনিক পত্রিকায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্ট্র্যাটেজি অনুষদকে নৈবর্তিক এবং লিখিত পরীক্ষার জন্য প্রত্যেকের মাধ্যমে 2,98,40,222.80 টাকা পরিশোধ করা হয়েছে। আয়কর ও ভ্যাট বাবদ 1,10,37,53.60 টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। প্রার্থীদের নিকট হতে ফি বাবদ আদায়কৃত 2,49,90,450 টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। কোনো প্রমাণ ছাড়াই 4,08,00,000 টাকা দুর্নীতি করা হয়েছে মর্মে যে অভিযোগ করা হয়েছে
তা উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। নিয়োগ প্রক্রিয়াটি ছিল নিরপেক্ষ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। তিন, নিয়ম বহির্ভূতভাবে বিলাসবহুল গাড়ি ব্যবহার। কমিশনের বক্তব্য, একজন কমিশনের প্রাধিকারে একটি জিপ ও একটি কার রয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় হতে এ কমিশনের শপথ নেওয়ার দিন অর্থাৎ 15/2/2017 হতে 22/2020 পর্যন্ত প্রায় 3 বছর 6 মাস প্রাধিকার ভুক্ত জিপ গাড়িটি দিতে পারেনি। আইডিয়া প্রকল্প হতে 8/7/2015 তারিখে অফিসের কাজে ব্যবহারের জন্য নির্বাচন কমিশনের 4 জন ড্রাইভারের দায়িত্বে 4টি জিপ গাড়ি প্রদান করা হয়। সচিবালয় হতে কমিশনারদের প্রাধিকার ভুক্ত জিপ গাড়িটি পাওয়া না যাওয়ায় কমিশনার বৃন্দ সচিবালয়ের কাজের পাশাপাশি জিপ গাড়িটি গাড়িটি অফিসে আসা যাওয়া ও ভ্রমণের কাজে ব্যবহার করেছে মাত্র। নতুন গাড়ি ক্রয়ের পর থেকে কমিশনার বৃন্দ তাদের প্রাধিকার ভুক্ত 2টি গাড়ি ব্যবহার করছেন। প্রকল্প হতে গাড়িটি অফিসের কাজে ব্যবহারের জন্য কমিশন সচিবালয়কে দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনদেরকে নয়। তাই নির্বাচন কমিশনার কর্তৃক গাড়ি ফেরত দেওয়ার প্রশ্ন ওঠে না। অফিসের কাজে প্রকল্প থেকে প্রদত্ত গাড়িগুলো সচিবালয়ের কর্মকর্তাগুনি আগের মতো এখনও ব্যবহার করছেন। নির্বাচন কমিশনার বৃন্দ তাদের প্রাধিকার ভুক্ত 1টি জিপ, 5 জোড় স্পোর্টস ও 1টি কার টয়োটা করোলা এবং অন্য এবং এর জন্য নির্ধারিত পরিমাণ জ্বালানি ব্যবহার করেন। নতুন গাড়ি বিলাসবহুল তো নয়ই, তা অতি সাধারণ মানের। নির্বাচন কমিশন গাড়ি বিলাস করেনি, বরং 3 বছর 6 মাস প্রাধিকার ভুক্ত গাড়ি পায়নি। তারা প্রকল্প থেকে সচিবালয় কাজের জন্য দেয়া গাড়ি শেয়ার করে ব্যবহার করেছেন মাত্র। কাজেই নিয়ম বহির্ভূতভাবে 3টি বিলাসবহুল গাড়ি ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত। দর্শক, প্রেস ব্রিফ করছিলেন নির্বাচন কমিশনার, আমরা সরাসরি যুক্ত হচ্ছিলাম সেখানে। বিরতির পর স্বাগত আর একবার, আপনারা দেখছেন News24 দেশ সংবাদ। গাইবান্ধা, রংপুর চিনিকল সহ রাষ্ট্রায়ত্ত 6টি চিনিকলে আখ মারাই বন্ধের প্রতিবাদে মহিমাগঞ্জে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। আজ সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত রংপুর চিনিকল এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। ব্যাংক, বিমা সহ অন্যান্য ব্যবসার প্রতিষ্ঠানও ছিল বন্ধ। হরতাল সফল করতে সকাল থেকে রাস্তায় বিক্ষোভ মিছিল করে চিনিকলের আখ চাষী, শ্রমিক ও কর্মচারীরা। চিনিকলে আখ মারাই বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে লন্ডন থেকে 200 যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল বাংলাদেশ বিমানের 1টি উড়োজাহাজ। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানের BG202 ফ্লাইট বৃহস্পতিবার সকাল 9:10 সিলেটে অবতরণ করে। এই ফ্লাইটে আসা 202 যাত্রীর মধ্যে 165 জন নিয়ে সিলেটের, বাকি 37 জন যাত্রী নিয়ে 10:10 ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ছাড়ে উড়োজাহাজটি। তবে এই ফ্লাইটে সিলেটে নামা 165 জন যাত্রী করোনা নেগেটিভ সনদ নিয়ে এসেছেন বলে জানিয়েছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এর আগে ফ্লাইটে আসা সকল যাত্রীকে স্ক্রিনিং করা হয়। প্রত্যেক যাত্রীকে 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়। গুচ্ছ পদ্ধতিতে 19টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভাগ পরিবর্তন ইউনিট চালুর দাবিতে বরিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে শিক্ষার্থীরা। সকালে বরিশালের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে কর্মসূচি পালন করে তারা। এই সময় শিক্ষার্থীরা গুচ্ছ পদ্ধতিতে 19টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তন ইউনিট চালু, বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয় আগের ন্যায় মান বন্টনের দাবি জানান। চট্টগ্রামে হঠাৎ ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব, পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগ। নগর জুড়ে নিয়মিত ময়লা আবর্জনা ও বর্জ্য অপসারণ না করার কারণে মশার উপদ্রবে অতিষ্ঠ সেখানকার স্থানীয়রা। মেডিকেল কলেজ হাসপাতালেও চালু করা হয়েছে ডেঙ্গু কর্নার। ফাতেমা জান্নাত মুমুর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। শীত মৌসুমের শুরুতেই চট্টগ্রামে বেড়েছে মশার উৎপাত।
সন্ধ্যা থেকে রাত এমনকি দিনেও নিস্তার নেই মশার কামড় থেকে। ঘরে বাইরে অফিস আদালত প্রায় সবখানেই মশার উপদ্রব ক্রমেই বেড়েই চলেছে। মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। নগরবাসীর অভিযোগ, ঔষধ না ছিটানো এবং খাল নর্দমা পরিষ্কার না করায় দিন দিন মশার উপদ্রব বাড়ছে। হ্যাঁ, করলে মশার ভিতরে মুখের ভিতরে ঢুকে। এখন আসলে মশার জ্বালায় তো পড়ালেখা করা অসম্ভব, যে এমন যে মশাকে কনসেন্ট্রেট করবো না পড়ালেখা কনসেন্ট্রেট করবো। যতটুকু ওষুধ ছিটানোর কথা তার চেয়েও মানে একদমও ওষুধ ছিটাই না। এমন বাস্তবতায় বেড়েছে মশাবাহিত রোগও। গত এক মাসে নগরীতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন 33 জন, মৃত্যু হয়েছে 4 জনের। চোখ রাঙাচ্ছে ডেঙ্গুও। গত কয়েকদিনের ব্যবধানে আক্রান্ত হয়েছেন অন্তত 14 জন। এ পর্যন্ত আমরা 14 জন রোগী পেয়েছি, আর এবছর এ পর্যন্ত 30 জন ম্যালেরিয়া রোগী পেয়েছি আমরা, এবং ম্যালেরিয়াতে আমাদের মৃত্যু 4 জন এ পর্যন্ত। ধীরগতির জলবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের জন্য মশার উপদ্রব বৃদ্ধির বিষয়টি স্বীকার করে নিয়মিত মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন সিটি প্রশাসন। জমা পানিতে কিন্তু মশার ডিম পাড়ার জন্য উপযুক্ত স্থান। আমরা আগে যে লার্ভিসাইড যেটা প্রয়োগ করতাম, কর্পোরেশন প্রয়োগ করে আসতেছিল, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে যে এই জিনিসটা খুব কার্যকর হচ্ছে না। মশার উপদ্রব থেকে রক্ষা পেতে নিজেদের বাসা বাড়ি ও ভবনের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন সিটি প্রশাসক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেষ করছি এখনকার নিউজ 24 দেশ সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।